আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলেই ভালো আছেন। সো GMEXটা নিয়ে আমি আপনাদের মাঝে 6 দিন আগে একটা ভিডিও করেছিলাম ইউটিউব থেকে দেখাই, এখানে দেখেন GMEXচেন, যেখান থেকে বলেছিলাম $15 আপনারা পাবেন পার অ্যাকাউন্টে। আপনি যদি এখানে দুইটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন তাহলে পার মান্থ আপনার এখান থেকে $30 আর্নিং হবে, মানে আপনি এখানে যতগুলো দিয়ে কাজ করবেন সবগুলো অ্যাকাউন্টে আপনি পার মান্থ $15 করে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো ইতিমধ্যে দেখেন আমি এখান থেকে পেমেন্ট পাইছি। এখন আজকের এই ভিডিওতে লাইভ উইথড্রয়াল করে দেখাবো আপনাদেরকে অ্যাকচুয়ালি এই এক্সচেঞ্জ থেকে আপনারা কীভাবে উইথড্রু করবেন। যারা টেলিগ্রামে আছেন, আই হোপ অনেকে জয়েন করেছেন, ইভেন কাজ করতেছেন, তা আমি নিয়মিত আপডেট দিতেছি আপনি কখন ক্লেম করবেন। এখান থেকে প্রতিদিন একবার করে আপনারা ক্লেম করতে পারবেন। ওকে, তো প্রতিদিন যখন ক্লেমটা আসবে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো, আপনি তখন ক্লেমটা করে নেবেন। আর এখানে আনসারটা যদি আপনি রংভাবে দেন তাহলে কিন্তু ক্লেম হবে না। ওকে, তো এখানে টোটাল 30 দিন হচ্ছে যে আপনারা ক্লেম করতে পারবেন, 30 দিনে আপনারা 300টা GEX টোকেন পাবেন। আশা করি বুঝতে পারলাম। তো যারা ভাই এখনও জয়েন করেন নাই, খুব দ্রুত জয়েন করেন। এখানে এখান থেকে আমাদের প্রবলেম হয়, আমার দেখেন এখানে আইডেন্টি ভেরিফিকেশন, আমি BIP1টা ভেরিফাই করেছি আগের ভিডিওতে, আই মিন প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে KYCটা ভেরিফাই করতে সাবমিট করে দিতে, দেন আপনার এটি ভেরিফাই হয়ে যাবে। তো আমার হচ্ছে আর্নিংটা কীভাবে করবেন, আর্নিং করার জন্য আপনি প্রতিদিন এখান থেকে দেখবেন লার্ন টু আর্ন একটা লেখা থাকবে, এখানে আসবেন, দেন এখান থেকে ডেলি ক্লেম করবেন। ওকে, তো ইতিমধ্যে আমি দুইবার ক্লেম করেছি, কালকেরটা আর আজকেরটা। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেন না বা এরকম অফারগুলি মিস করতে না চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক টু দ্য অফার লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে চলে আসবেন। ওকে, দেন এখানে এসে জয়েন করে নেবেন। আর ইউটিউবে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো ফার্স্ট অফ অল যারা এখনও নতুন আছেন তাদের জন্য ওই যে বললাম ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে চলে আসবেন, দেন আপনাদেরকে এই পোস্টটাতে নিয়ে যাবে, এখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন, সাইন আপ করবেন, অ্যাকাউন্ট খুলে নেবেন, লগ ইন করবেন, দেন আপনি চাইলে তাদের অ্যাপটা ডাউনলোড করে এখান থেকে কাজ করতে পারেন, KYCটা সাবমিট করে দেবেন। আর যারা বুঝবেন না তারা হচ্ছে আমাদের প্রথম ভিডিওটা, আই মিন পার্ট 1টা দেখে নেবেন, এটার লিঙ্ক আজকের এই ভিডিও ডিসক্রিপশনে পার্ট 1 করে আমি লিখে দেবো, ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে KYC সাবমিট করবেন। ওকে, তো এখন মেন টপিকে কথা বলি, যারা ইতিমধ্যে কাজ করতেছেন তারা কী করবেন, প্রতিদিন এখানে আসবেন লার্ন টু আর্নে, আসার পর দেন এখান থেকে ক্লেমে ক্লিক করবেন, একটা কুইজ থাকবে, এটা আনসার দিবেন, দেওয়ার পর দেন রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন, ক্যাপসা আসলে ক্যাপসাটা দিয়ে দিবেন। ওকে, ডেইলি আপনারা 10টা করে টোকেন আর্নিং করতে পারবেন, মানে ডেইলি 50 সেন্ট, এখন 50 সেন্টের দাম কিন্তু 60 টাকা 62 টাকা করে। ওকে, তো আপনি দেখতেছেন আপনার ডেইলি কিন্তু এখান থেকে 50-60 টাকা করে আর্নিং হচ্ছে একবারে ফ্রিতে, বা এখানে জাস্ট KYCটা করলে হবে, আপনার কোনো ইনভেস্টমেন্ট ডিপোজিট কিছুই করা লাগতেছে না, জাস্ট একটু মনে করে প্রতিদিন এসে ক্লেমটা করবেন। ওকে, তো এখন হচ্ছে আপনারা অনেকে জানতে চাচ্ছেন এখান থেকে আপনি অ্যাকচুয়ালি উইথড্রুয়ালটা কীভাবে করবেন, কজ অনেকে উইথড্রুয়াল করতে পারেন নাই, এখন আমি আপনাদেরকে উইথড্রুয়া করে দেখাবো। দেখেন এটা প্রাইস কিন্তু আপ ডাউন হয়, এখন কিন্তু $14 হয়ে গেছে, এতক্ষণ $13 ছিল। তো এটা আপনি যখন পেমেন্টটা পাবেন তখন আপনার এই ফান্ড অ্যাকাউন্টে চলে আসবে, যখন আপনি 10টা ক্লেম করবেন এখানে দেখতে পারবেন। তো ফান্ড অ্যাকাউন্ট থেকে প্রথমত আমাদেরকে এটা ট্রান্সফার করে স্পট অ্যাকাউন্টে নিয়ে যাইতে হবে এটা সেল করার জন্য। ওকে, তো এখানে আপনি দেখতে পারবেন ট্রান্সফার একটা লেখা থাকবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আপনি স্পট অ্যাকাউন্ট সিলেক্ট করে কনফার্ম করে দেবেন। USDT থেকে আপনি এখান থেকে খুঁজে নেবেন GEX। ওকে, জাস্ট আপনি নিচের দিকে খুঁজবেন তাহলে এটা পেয়ে যাবেন, আমি একটু খুঁজে নিচ্ছি, এই যে দেখেন GEX, দেন কনফার্ম করে দিবেন, আপনার যে অ্যামাউন্টটা থাকবে এটা অল করে দিবেন, কনফার্ম করে দিবেন। আমি আগে একবার ট্রান্সফার করেছি, এখন একসাথে সেল করে দেবো, দেন এরপর হচ্ছে আপনি স্পট অ্যাকাউন্টে চলে আসবেন। তারপর দেখতে পারবেন আপনার কাছে যে টোকেনগুলো থাকবে এগুলি এখানে চলে আসবে। এরপর আপনি এগুলো সেল করার জন্য এই নিচের দিকে আপনি স্পটে ক্লিক করবেন অথবা এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে এখানে সেলের অপশন আসতেছে না, তার জন্য আমরা এই যে স্পট লেখা যেটা আছে এটার মধ্যে ক্লিক করবো নিচের দিকে। স্পটে ক্লিক করার পর যদি GEX টোকেন না আসে আপনি এখানে GEX লিখে সার্চ করবেন, GEX যদি ফেভারিটে না আসে USDT দিবেন তাহলে চলে আসবে। ওকে, তারপর আপনি এই টোকেনটার উপর ক্লিক করবেন, দেন বাইতে থাকলে আপনি সেলে ক্লিক করবেন, এরপর এখান থেকে 100% আপনি দিয়ে দিবেন আপনার কাছে যত টোকেন থাকবে। ওকে, দেওয়ার পর দেন এখানে আপনি যে প্রাইস দেখতে পারবেন, যে প্রাইসে এখন বাই সেল হচ্ছে আপনি এই প্রাইসে দিয়ে দিবেন, তাহলে এখন মার্কেট প্রাইসটা এখানে দিতেছি 100%, তাহলে টোটাল হচ্ছে আমার $14.40, মানে এই প্রাইসে আমি সেল করবো। আর যদি আপনারা যে প্রাইসে বাই হচ্ছে ওই প্রাইস দিয়ে দেন তাহলে কিন্তু এখানে আমার $12 হয়ে যাচ্ছে, তো আমি মার্কেট প্রাইসে দিয়ে রাখবো যতক্ষণে সেল হয় আর কি। দেন আমি এখানে সেল GEX ক্লিক করলাম, একটা অর্ডার কিন্তু এখান থেকে সেল আউট হবে যখন, তখন কিন্তু আমার এখান থেকে USDTটা চলে আসবে। এখন জাস্ট একটা অর্ডার ক্রিয়েট হয়েছে, এখনও কিন্তু কেউ বাই করে নাই, কজ এখানে দেখেন বাই করতেছে 0.040 করে, বাট এখানে মার্কেট প্রাইস হচ্ছে 0.0471 করে। তা আমি মার্কেট প্রাইসে দিয়েছি, আমি 77 দিয়েছি,
তো এখন হচ্ছে অপেক্ষা করতে হবে যখন কোনো বাইয়ের এসে আমাদের এই প্রাইসটাতে এটা বাই করবে, তখন আমাদের এটা বাই হয়ে এখানে ইউএসডিটি চলে আসবে। তো আপনি একটু হোল্ড করলে এটা বাই হয়ে যাবে, এটা মার্কেট আপ ডাউন হয় এনি টাইম, এটা আপনার এটা সেল হয়ে যাবে, সেল হয়ে আপনার কাছে ইউএসডিটিটা চলে আসবে। ওকে ওকে সরি গেজ, তো এটা হচ্ছে আপনার 477-এ বাই হচ্ছে না, আমি একটু ওয়েট করেছিলাম। তো যাই হোক, এখন যারা বাই করতেছে এই প্রাইসে বাই করতেছে, তো এখন আমি এই প্রাইসে সেল করে আপনাদেরকে দেখাবো কজ লাইভ উইথড্রল করি। দেন সেলে ক্লিক করলাম, ইনস্ট্যান্ট হয়ে যাবে আর কথা, এটা দেখেন ইনস্ট্যান্ট হয়ে গেল। ওকে তো দেন যদি একটু অ্যাসেটের মধ্যে আসি তাহলে দেখেন ইউএসডিটিতে চলে আসলো, টোকেনটা কিন্তু সেল হয়ে গেল। ওকে তো এভাবে করে হচ্ছে যে আপনি জাস্ট আপনার টোকেনটা প্রথমত স্পোর্টে নিয়ে আসবেন, দেন সেল করে দেবেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে টিআরএক্স উইথড্রল করবো, কজ টিআরএক্স উইথড্রল ফি একবারে কম। আবার আমরা এখানে স্পোর্টের এখানে আসবো, দেন এখানে ক্লিক করে এবার আমরা সার্চ করবো টিআরএক্স। ওকে তো টিআরএক্স থেকে সার্চ করলে আপনি এখান থেকে টিআরএক্সটা পেয়ে যাবেন, এই যে টিআরএক্স এখানে ক্লিক করবেন, দেন বাইতে ক্লিক করবেন। এবার কিন্তু আমরা টিআরএক্স বাই করবো 100% করে দেবো, দেন যেই প্রাইস প্রাইস যেটা আছে আমরা এটা দিই 100% দিয়ে, দেন বাই টিআরএক্সে ক্লিক করবো, ইনস্ট্যান্ট হয়ে যাবে। দেন অ্যাসেটে চলে আসি, এই যে দেখেন আমাদের টিআরএক্স চলে আসলো। এখন হচ্ছে আমরা এখান থেকে উইথড্রল করবো, তার জন্য আমরা এখান থেকে উইথড্রতে ক্লিক করবো। উইথড্রতে ক্লিক করার পর উপরে দেখেন ইউএসডিটি দেওয়া আছে, আমরা এটাকে সুইস কারেন্সিতে ক্লিক করবো। সুইস কারেন্সিতে ক্লিক করার পর দেন আমরা এখান থেকে টিআরএক্স লিখে সার্চ করবো, এরপর টিআরএক্স চলে আসবে। দেন এখান থেকে হচ্ছে মিনিমাম 20 টিআরএক্স উইথড্রল করতে হবে। এখন ব্যালেন্স জিরো দেখা দিতেছে রাইট, তো আমরা এটা আবার ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার করে ফান্ড অ্যাকাউন্টে নিতে হবে, স্পোর্ট থেকে ফান্ডে নিয়ে যাব, স্পোর্ট থেকে ফান্ডে। দেন এখানে আমরা টিআরএক্সটা খুঁজে নিতে হবে। এখন তো আমি লাইভ করে দেখাইতেছি যাতে আপনাদের বুঝতে এখানে প্রবলেম না হয়। ওকে আশা করি সবাই বুঝতে পারবেন। তো এখান থেকে টিআরএক্সটা হচ্ছে যে আপনাকে খুঁজে নিতে হবে। আচ্ছা আমি খুঁজে নিচ্ছি, আচ্ছা তো টিআরএক্স একবার উপরেই থাকে, আমি একবারে লাস্ট পর্যন্ত দেখে ফেলছি, বাট এরপরে এটা চোখে পড়ে নাই। তো আপনি টিআরএক্স দিবেন, দেন কনফার্ম, এরপর হচ্ছে অল, দেন এখান থেকে কনফার্ম করে দিবেন। দেওয়ার পর দেন আপনার এটা আবার ফান্ডে চলে আসবে, ফান্ডে আসার পর দেন এবার আমরা এখান থেকে উইথড্রল করবো সুইস কারেন্সি, দেন এখান থেকে টিআরএক্স, এরপর হচ্ছে যে আমরা অল দেবো। এখন দেখেন উইথড্রল অ্যাড্রেসটা কোথায় থেকে দিবেন আপনি, TRC20 উইথড্রল অ্যাড্রেস দিবেন, আমি দেখাইতেছি। ওকে তো চলে আসলাম বাইন্যান্সে, বাইন্যান্সে আসার পর ডিপোজিটে ক্লিক করি, দেন টিআরএক্সে ক্লিক করি, এরপর দেখেন টোন TRC20 যেটা আছে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, নেটওয়ার্ক দেখেন TRC20, আপনার ডিপোজিট অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন। আমি ডিরেক্টলি বাইন্যান্সে ডিপোজিট করতেছি, দেন আমি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। ওকে তো অ্যাড্রেসটা দেওয়ার পর আচ্ছা একটু গিলিক্সে দেখি। ওকে তো দেখেন সব কিছু ঠিকঠাকই আছে, এই যে দেখেন TRC20, তো অবশ্যই TRC20 অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দেন এখান থেকে অ্যামাউন্টে বসাবেন, অল দিয়ে দিবেন। আপনার এখানে একবারে বাই ফি কম দেখেন 0.8 টিআরএক্স, বাইন্যান্সও মেবি 1 টিআরএক্স ফি নিয়ে আসে, এখানে এই এক্সচেঞ্জটা মাত্র 0.8। ওকে দেওয়ার পর দেন আপনি উইথড্রলে ক্লিক করবেন। আচ্ছা বাইন জিএ মানে গুগল অথেন্টিকেটরটা বাইন করতে হবে। ওকে তো উইথড্রল করার আগে গুগল অথেন্টিকেটর বাইন করতে হবে, তার জন্য আমরা যেটা করবো এখান থেকে আবার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর দেন এখান থেকে আমরা সিকিউরিটিতে চলে যাব, এরপর হচ্ছে যে এখানে এই যে গুগল অথেন্টিকেটর এখানে ক্লিক করব। ওকে এখানে ক্লিক করার পর দেন যে কিটা এখানে আমাদেরকে দিবে এটা কপি করব। ওকে তো এটা কপি করে আমরা গুগল অথেন্টিকেটর অ্যাপে চলে আসবো, প্লাস এখানে ক্লিক করবো এন্টারে, সেটআপ কিতে ক্লিক করবো, অ্যাকাউন্ট নেম দেবো GM। ওকে এটা দিয়ে রাখতেছি আমি, দেন কিটা দেবো, এরপর অ্যাডে ক্লিক করব। ওকে অ্যাডে ক্লিক করার পর এটা আমাদের অ্যাড হয়ে যাবে একবারে নিচের দিকে, দেন আমরা আবার এখানে আসবো, আসার পর নিচে একটা টিক মেক দেবো, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো। এরপর এখান থেকে ইমেলের ভেরিফিকেশন কোডটা দিতে হবে, গুগল ভেরিফিকেশন কোডটা দিতে হবে। তো প্রথমত ইমেলেরটা দেওয়ার জন্য গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবো, দেন জিমেলে তার একটা কোড পাঠিয়ে দিবে। আর গুগল অথেন্টিকেটর কোডটা তো মাত্র যে গুগল অথেন্টিকেটর অ্যাপে অ্যাড করলাম, এখান থেকে জাস্ট সাব দিয়ে ধরে কপি করে দেন ওইখানে নিয়ে বসাই দিব, দেন এরপর হচ্ছে যে কনফার্ম করে দিলে আমাদের এটা কাজ কমপ্লিট। ওকে আচ্ছা সরি গাইস, তো এখান থেকে ইমেলের কোডটা আসতেছে না প্রবলেম করে, তো আশা করি এটাতে আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা করবেন। জাস্ট ইমেলে যখন কোডটা চলে আসবে বসিয়ে দেবেন, আর এখানে গুগল অথেন্টিকেটর কোডটা যেটা অ্যাড করবেন ওইটা বসিয়ে দেবেন। ওকে তো এগুলো করার পর দেন এরপর আপনি এখান থেকে উইথড্রলটা করে নিতে পারবেন। তো উইথড্রো তো আর দেখানোর কিছু নেই, কজ যেহেতু হচ্ছে আমরা অন্য অন্য এক্সচেঞ্জ থেকে এখানে উইথড্রল করি, তো এখানে আমি অ্যাড্রেসটা লাইক এটা অ্যাড্রেস এটা দিয়ে দিলাম, দেন এখান থেকে অল দিয়ে এরপর হচ্ছে আপনি উইথড্রলে ক্লিক করবেন। দেন এটা তো উইথড্রোতে যখন ক্লিক করবেন আবারও সম্ভব আপনার ইমেলের ভেরিফিকেশন কোড আর গুগল অথেন্টিকেটরের কোডটা দিতে বলবে, দুইটাই দিয়ে দিবেন, এরপর হচ্ছে আপনার উইথড্রলটা কনফার্ম হয়ে যাবে, আপনি বাইন্যান্সের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন। ওকে ওকে তো এটা ছিল এখান থেকে উইথড্রল করার প্রসেস, আই হোপ আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা বুঝাতে পারলাম।